بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت للمؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي جي أمار شمانيت بھائي আব্দুর রকিব ভাই, আমার শ্রদ্ধা ভাজন ভাই জান ইতালি থেকে জানতে চেয়েছেন যে তারাবি সম্পর্কিত বিষয়, যে স্পিড মানে 4G স্পিড, 5G স্পিডে ধরেন তারাবি চলছে, কোরআন মাজিদ তেলাওয়াত চলছে, কোরআনের অস্পষ্টতা হচ্ছে, সেখানে কোরআনের অবমাননা হচ্ছে, একটা উদ্দেশ্য কি কোরআন খতম করব, কোরআন পড়তে হবে, বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে যে বাধ্যতামূলক ভাবে সেখানে খতমটাকে মেনে নিয়েছে, তো এটা কি বাধ্যতামূলক? জি না। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন ভাবে সালাত আদায় করেছি তেমন ভাবে তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন দিন জীবনে তারাবি পড়েছেন, তো তাদের নামাজ তো এতটা স্পিড ছিল না। দ্বিতীয় নম্বর কথা হল যে এক এক রাকাতে বা দুই রাকাত অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবিহ মানে তারবিয়াতান আরাম করতেন, ঠিক আছে, তো সেই আরামটা কেন করতেন? দীর্ঘায়িত ভাবে তারাবি পড়তেন, সালাত আদায় করতেন, পা ফুলে যেত, তো এই সব উদ্দেশ্য ছিল যে আরাম করতে করতে পড়া। তো এই তারাবির রাকাত সম্পর্কেও মতভেদ আছে, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে দেখেছি যে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি নামাজ তাহাজ্জুদ বলেন আর কিয়ামুল লাইল বলেন। উলামায়ে দ্বীন বলছেন যে তাহাজ্জুদের বদলাতেই তারাবিহ, তো এই নামাজটি 8 রাকাত এবং 3 রাকাত বিতর পড়েছেন, 11 রাকাত আহাদা সরা রাকাত, 11 রাকাত নামাজ রাসূলের জীবদ্দশায় রাসূল নিজে প্র্যাকটিক্যালে পড়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সাক্ষ্য দিচ্ছেন। তো এই তারাবিহ পড়তে গিয়ে কোরআনুল করিম খতম করেছেন বা খতম দেওয়া বাধ্যতামূলক ভাবে আমার জানা নাই। এটা কেন বাধ্যতামূলক হবে? কোরআন কেন অত স্পিডে পড়বে? কোরআন এসে মানুষকে হেদায়তের বাণী পৌঁছে দিতে, কোরআন এসে মানুষের মগজ মস্তিষ্ককে বোঝার জন্য, আর সেই কোরআনকে জিলাপি ছাকার মতো পড়ে নিচ্ছে যার কোনো মানেও নাই, মতলবও নাই, কোরআনের অবমাননা হচ্ছে। আর তারাবির ক্ষেত্রে কোরআন পড়াটা বা কোরআনকে খতম করাটা এটা বাধ্যতামূলক নয়। কেউ যদি মনে করে নাই যে আমাকে কোরআন খতম করতেই হবে, তাহলে এটা তার জন্য সঠিক হবে না। কোরআনকে বুঝে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনের যে মাধুর্য আছে সেটাকে মনে মস্তিষ্কে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে এবং সঠিক সময়ে সঠিক নিয়মে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে সময়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। তো ভাইজান, সময় হবে, সালাত আদায় করবেন এবং সেটা সুস্থ মস্তিষ্কে, কেননা যদি সেটা সুস্থ মস্তিষ্কে না হয়, সেটা যদি ধৈর্যের সহিত না হয়, তাহলে আপনার নামাজটাই বিফলে যাবে, আপনার সালাতটাই বিফলে যাবে, অর্থাৎ কোনোটাই মানে আপনার লাভ হবে না। অর্থাৎ যদি ধৈর্য না থাকে, তাড়াহুড়া করেন, তাহলে পরে ওই ব্যক্তির মতো যে আল্লাহ নবী বলেছেন যে সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর, তো ওই ব্যক্তি হচ্ছে চোর যে নামাজ পড়লো অথচ ধীর স্থির ভাবে পড়লো না, খাটাক খাট সিজদা ঠুকলো এবং উঠলো। এই যে এখন বর্তমানে যা চলছে, যারা বিশেষভাবে কিছু ভাই আছেন খতম 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 নিয়ে মেতে আছেন এবং তারাবি করার সময় সিজদা করার সময় এতটাই স্পিডে করেন যে না দোয়া ঠিক হয়, না রুকু হয় ঠিক হয়, না সিজদা ঠিক হয়, তো ভাইজান এগুলো ঠিক করা দরকার আছে। আর
বাধ্যতামূলক না করানো, খতম করা, যতটা পারবে পড়বে সুস্থ মেজাজে। বাধ্যতা যদি কেউ পারে যে না আমি গোটা কোরআন পড়বো, পড়ুক, সে বাধা নিষেধ নাই, বা কোরআন খতম করাটা যে বেদাত বলবো সেটা না, সে পড়ুক, কোরআন খতম করুক, প্রত্যেক দিন এক পারা করে পড়ুক, দুপারা পাঁচ পারা করে পড়ুক, পাঁচ দিনে পড়ে শেষ করুক, সারা সারা রাত ইবাদত করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে স্পিড, যে স্পিডের কারণে কোরআনের অবমাননা হচ্ছে, অস্পষ্টতা থেকে যাচ্ছে, মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।